এই ময়না যে আমার কি করেছে ওর কথা সে মনে পড়লেই আমার সবকিছু আইল। যেটা সত্যি কি সেটা সত্যি করতে আমি বুড়ো হয়ে গেলাম। তুমি বুঝি ভাই, তোর মনে কষ্ট আমি বুঝি, আমি কিম করি না। আপনারা ভালো করে চিনি, আপনি নিজের আমার সবটা মায়ের সাথে চাকরি মেরে বেড়া আমার বাড়িতে মাইলো, আমি আমার আপুরে কই আপনাকে মারি দেব। এই ময়না যে আমার কি করেছে ওর কথা মনে পড়লেই আমার সবকিছু আইল হয়ে যায়। আজকে ওর জন্য আমি মারি খেলাম, আমার পাতা পাতা লাল বানায় দিয়েছে স্যার, পরাজি গেছে ওর কথা মনে করতে তাই সবকিছু ভুলে গেছি। এই ময়নার পিছনে যে এত সময় দিছি, এই এত সময় যদি আমি পড়ালেখার পিছনে দিতাম আজকে আমি বিসিএস কোয়ার্টারই হতাম। এই ময়নারে যে আমি কতবার প্রপোজ করলাম হারাম জাদি রাজিই হয় না। ওরে ওর কথা চিন্তা করলে আমার সবকিছু চালিয়ে যায়। যাই ওর জন্য আজকে যখন মারিতেছি আজকে ওর বাসার সামনে যাবো, ওর যতক্ষণ না দেখো আমি বাড়ি ফিরবো। অতক্ষণ হয়ে গেল এখনো ময়নার দেখাটা পাইলাম না। আয় গো ময়না আয়, তোর সান্দের মতন মুখখানে আমার একটু দেখা দেয়। কতক্ষণ হয়ে গেছে এখন যদি আমার পাড়ার লোকজন দিয়ে ফেলে না আমার বাপে টালিশ করলে তখন বাপে আমার পোঙ্গায় লাঠি দিয়ে বাইরে দেবে। আরে বাবা তুই কোন ক্লাসে পড়িস? আমি ক্লাস 3 তে পড়ি। এই বয়সে এত কিছু করে ফেলাইছিস? আমি জানি তুই ময়নার সাথে দেখা করতেছিস। ভাই তোর কাল থেকে কান আছে সবাই চিনি ফেলা দাস বল আসতে বল ভাই। আমি আর ময়নার বাবারে দেখি নি। না 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 ভাই ঠিক আছে না, ময়নার বাবারে দেখি না ভাই। আমার মান সম্মান করতে গেলে আমার বাবা জানতে পারলে আমার ফোন গ্যালারি বাইরে বাইরে করে দেবে। কইস না ভাই কইস না, তোরে আমি আইসক্রিম কিনে দেবো ভাই। দিবি তো? হ্যাঁ ভাই দিব, 100% দিব। আমার মতন দেখা করতে গেলি? হ্যাঁ দেখ কপাল, এই বয়সে দুই দুইবার মন একবার ঠ্যাঙ্গো ভাঙি কেন বলে চ্যাংড়াটা ফোড়াই আছে কপাল। আমি কি চ্যাংড়া, এই তো আমার সেই বেশি চ্যাংড়া। আরে না ভাই কিছু কই নাই, আপনি এবার যান ময়নার একটু আমার একটু দেওয়ার ব্যবস্থা করেন, ওর দিন আমার পানটা ফাইটে যাইতে। আরে ভাই আপনার দুটো না, আমি আপনার 3 দিয়ে আইসক্রিম দেবো, আপনি যান। আগে টাকা দেন আমি বাকি কিছু কই না, আগে টাকা দেন আমি বাকি কিছু। আরে সারা জীবন আমি মাইকে মেরে খেলাম, এই সেন্টার আমি কোয়ার খাল্লাই পড়লাম, এই তো আজকে আমার মেরে খাচ্ছে। দাঁড়া না কিছু কই না, দাঁড়া বাপ এনে টাকা নিতে এনে যা, এবার যা তুই একটু ময়না একটু ডাই নিয়ে তাড়াতাড়ি। আমি ময়না আমি দেখছি তুই এতক্ষণ পর তুই আইলি আমার দৌড়ে দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ময়না ময়না এভাবে বলিস না, তুই এভাবে বললে আমার কষ্টে করান্ডা ফাইটতে যায়। তুই তো আমার বাবু শোনা ডাকবি তা না, তুই আমার আইটি এমনি এভাবে যদি কথা বলিস আমার কষ্টে করান্ডা ফাইটতে যায়। ময়না ময়না এভাবে বলিস না, জানিস না তুই আমি তোরে কত ভালোবাসি। ময়না তুই এভাবে বলিস না, আমি গ্রামের সব মেয়ের পিছনে টাঙ্কি মেরে পড়ে এটা সত্য, কিন্তু আমি মন থেকে হৃদয় থেকে তো তোকেই ভালোবাসি। ময়না ময়না তুই এভাবে বলিস না, আমি কষ্ট পাই, আমি সেই কোথা থেকে আমি দাঁড়ায় রয়েছি তোর এক পলক দেখার জন্য, আর তুই যদি আমাকে এইসব বলিস আমার কষ্টে পড়ার কাটে যায়। ময়না না ময়না তুই যাইস না, তুই জানিস না আমার কত স্বপ্ন, আমি তোর ঘরের বউ বানাবো। ময়না ময়না তুই এভাবে বলিস না, ময়না ভাই এই কথা তুই আর কেউ কইস না ভাই, তুই শুনেছিস আমি শুনেছি আর জন্য লোকে জানা জানি না ভাই, এটা জানিস তো একটা মান সম্মান আছে। তুই মেশাগা তো তুই খাইছিস, তুই তো মনে আমার কষ্ট বুঝিস ভাই। কিন্তু কেউ যেন এই কথা কক্ষিত না জানে ভাই, ঠিক আছে। ভাই আমি যতক্ষণ দেখলাম আর শুনলাম আমার কি হবো ভাই? তুই ফির কি চাইছ আবার? আমার গলাটা শুকিয়ে গেছে, এটা আইসক্রিম খেলা না ভাই। ও আচ্ছা এই ব্যাপার, তুই যা অ্যান্ডেল কিয়ার সাথে চেক কর, গলা এমনিতেই শুকিয়ে যাবে। আমি যে অ্যান্ডেল কিয়ার সাথে চেক করবো কি হবে জানো? জানি জানি ভাই আমি সবই জানি ভাই, আমি ওরে অনেক ভালোবাসি ভাই। তুই আমার ময়নারে বাদ দিয়ে আমার অ্যান্ডেল কিয়ারে মেসেজ করিস না। না আমি অ্যান্ডেল কিয়ার কাছে যাবো না, আমি সব জানি ভাই। আচ্ছা ভাই আমি অ্যান্ডেল কিয়ার সাথে কথা বলি, তুই কিভাবে জানলি ভাই? আরে ভাই ওইটা তোমার ফেক অ্যাকাউন্ট। হ্যাঁ ভাই ওটা আমার ফেক অ্যাকাউন্ট। আইজে রে আইজে, শোন তাহলে শোন শোন, আজকের এই ঘটনা যদি তুই না কইস তাহলে আমিও কিছু করবো না, যদি আমি এই ঘটনা কই দিস তাহলে তোর স্ক্রিনশট আমি ভাইরাল করে দেবো। না না ভাই তোর বাদুর ভাই ভাই, তুই আমার এরকম করিস না ভাই, আমি তোর বিষয়ে কিছু বলতেছি না বুঝছিস, তুই আমার বিষয়ে কিছু বলিস। আচ্ছা ঠিক আছে, তুই আমার বিষয়ে কিছু না বললে আমি তোর বিষয়ে কিছু বলবো না। চল এখন বিস্কেট খাই, এখন বাড়ি যাই দুজন। ঠিক আছে।
আমি বলবো না আচ্ছা আমি তোর বিষয়ে কিছু টেনশন কইছ না বলবো না।